সবাই জানে মুসলিম সম্প্রদায়রা বাগের বাচ্চা ভাগ নবাবের ছেড়ে যাব হে আল্লাহ তোমার আরশের নিচে জমিনের উপরে আপনার প্রিয় হাবিবকে কুমন্তব্যকারী মানুষ এখনো জেলে যায়নি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও একজন প্রশাসনের লোক জিজ্ঞাসা করছে আপনারা আপনার নবীর জন্য কি করতে পারেন আমি বলেছি এই জায়গাতে নিজের হাত মুখ দিয়ে ভরে কলিজা ছুঁড়ে নূপুর শর্মার গালে মারতে পারি আমরা নবীর প্রেমী দিওয়ানা কলকাতা হাইকোর্টে মামলা করছে যারা আন্দোলন করবে তাদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য নাকি মিলিটারি আর র‍্যাপ লাগাবে আমি বলতে চাই আমরা নবীর প্রেমের দিওয়ানা আমরা কামলিওয়ালার দিওয়ানা আমরা মোস্তফার দিওয়ানা তাদেরকে বলতে চাই যারা ভাবে বিভিন্ন রাজনৈতিক কন্দল দিয়ে যারা ভাবে যে মুসলিমদেরকে আলাদা করে তাদের ধর্ম নিয়ে বিভিন্ন রকম কথা বলে তাদেরকে বলতে চাই দেখে যাও তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান কিছু না করা মুসলমান সবাই আজকে তার প্রিয় হাবিবের জন্য উপস্থিত হয়েছে এর এর আগে এর আগেও বলেছিলাম কোন রকম ভাবে যে যা পারবে করুক কোনোভাবেই বাঘের পিছনে বাঘের লেজে যেন পা না দেয় শুনেনি কথা তার বহিঃপ্রকাশ স্বরূপ কলকাতার রাজপথে সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতৃত্বে আজকের এই সমাবেশ একজন একজন প্রশাসনের লোক জিজ্ঞাসা করছে আপনারা আপনার নবীর জন্য কি করতে পারেন আমি বলেছি এই জায়গাতে নিজের হাত মুখ দিয়ে ভরে কলিজা ছুঁড়ে নূপুর শর্মার গালে মারতে পারি আমরা নবীর প্রেমী দিওয়ানা কেউ বলছে আপনারা কতটা আঘাত হয়েছে তাদেরকে বলতে চাই আমার কাছে যদি খবর আসে আমার ছেলে আমার মেয়ে আমার কন্যা আমার স্ত্রী জ্যান্ত আগুনে পুড়ছে তারপরে যদি খবর আসে যে আমার নবীকে কেউ কুরুচিকর মন্তব্য করেছে তাদেরকে বলতে চাই তার থেকে বেশি দুঃখ আমার নবীর দিকে যারা তারা চোখে দেখবে এইবার যে কথা বলি সবাই জানে মুসলিম সম্প্রদায়রা বাগের বাচ্চা ভাগ নবাবের ছেড়ে যা বংশধর আদের সবাইকে বলছি আমরা ছিলাম বলেই দেশ স্বাধীন হয়েছে আমরা ছিলাম বলেই রাজনীতি চলে আমরা আছি বলে রাজ্য চলে আমরা আছি বলেই দেশ চলে তাই শান্তির কথা বলতে বলা হচ্ছে নিশ্চিতভাবে কোন আন্দোলন কাউকে খুশি করার জন্য হতে পারে না আন্দোলন হবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হবে প্রতিবাদের বিরুদ্ধে কে খুশি হলো আর কে হলো না কোনো যায় আসে না অন্যায়ের প্রতিবাদটা হবে এইবার বলি আস্তে আস্তে ওই উত্তর চব্বিশ পরগনার একটা গাড়ির একটা ছেলে হাত কেটে গেছে কিন্তু আমি আপনাদেরকে বলছি ভদ্রভাবে কোর্টে আসার সময় দেখলাম ট্রেকারে চড়ে জলের বোতলটা অন্যদিকে ফেললো কেন ফেললেন ভাই কেন ইসলামকে অপমান করলেন অন্যদিক দিয়ে রাস্তায় গাড়ি যাচ্ছে ট্রেকারে চড়ে আছেন আল্লাহর নবীর পতাকা কালেমার পতাকা উঠছে আর আপনি জলের বোতল ফেললেন এরকম করবেন না তাতে ভুল মেসেজ যাবে নিশ্চিতভাবে আমরা যদি 30টা রোজা কার্নেভালা থাকি নিজের পেটে গামছা বেঁধে আমার মোস্তফার জন্য আন্দোলন করতে পারবো শান্তিপূর্ণভাবে পারবো না কোন রকম সরকারি ক্ষতি করতে আমরা চাই না কোন রকম মানুষকে আঘাত দিতে চাই না আমরা সব শেষে আমার বক্তব্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই হে আল্লাহ তোমার আরশের নিচে জমিনের উপরে
আপনার প্রিয় হাবিবকে কুমন্তব্যকারী মানুষ এখনো জেলে যায়নি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কাছ থেকে রহম তুলে নিও না আল্লাহ। অনেক বক্তা আছে, আগামী দিন আমাদের সিনিয়র লিডার কামরুজ্জামান সাহেব ভাই যেভাবে নির্দেশ দিবে গোটা পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায় লাভবাইক বলে নবীর প্রেমে উপস্থিত হব ইনশাআল্লাহ। খেলা এখনো শেষ হয়নি, খেলা কোনো শেষ হয়নি। সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি গিয়ে পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখবেন যে কে কিভাবে বলছে। নিশ্চিতভাবে শান্তিপূর্ণ গণতন্ত্রভাবে একজন টুপি পরে আরএসএস এর লোক আমাদের মাঝখানে ঢুকে কত কি করে যাচ্ছে। আপনারা সবাই মিডিয়া নিজের মোবাইল খুলে সবাইকে দেখিয়ে দিন যে নূপুর শর্মার চাচাতো ভাই যারা এই রাজ্যে আছে, নূপুর শর্মার ফুফাতো ভাই যারা এই রাজ্যে আছে, তারা যেন আজকের পর নবীর নামে, তো দূরের কথা, নবীর নামের দিকে টেরা চোখ করে দেখতে না পারে। এই আবেদন রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে নিজের এলাকাতে বাড়ি ফিরে গিয়ে পরবর্তী নির্দেশের দিকে লক্ষ্য রাখার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ ভাই মুফাক্কিরুল ইসলাম সাহেবকে, তরুণ আইনজীবী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাসুবাটি দরবার শরীফের পীরজাদা সৈয়দ মৌলানা তাফিমুল ইসলাম সাহেব। খুব সংক্ষেপে আপনাদের সামনে এখন আলোচনা রাখছেন। আসসালামু আলাইকুম। আমাদের মূল উদ্দেশ্য আমরা সবাই মিলে বুঝে গেছি যে আজকে ভারতবর্ষের যে একটি অশুভ নারী যে নূপুর শর্মা যে বক্তব্য আমাদের ধর্মতে আঘাত দিয়েছে, এই আঘাত আমরা সহ্য করব না, এই আঘাত সহ্য করব না। তার যে ফাঁসির দাবি করছি আমরা এই কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আওয়াজ তুলে দেবো, মোদি সরকারের কানে তুলে দেবো, অমিত সরকারের কানে তুলে দেবো, এবং আমরা যেভাবে দেশকে স্বাধীন করেছি ওই স্বাধীনভাবে আমরা থাকবো। তোমরা কোনো, তোমাদের কোনো অধিকার নাই, তোমাদের কোনো অধিকার নাই আমাদেরকে কোনো ধর্মের ভাবে আঘাত দেবার। আমরা যেরকম এই ভারতবর্ষে সবাই মিলে আমরা আমরা যে সব শান্তি